হ্যালো, গুড মর্নিং আপনাদের সকলকে, আর ওয়েলকাম টু আর চ্যানেল হিলস মিট প্লেনস। আমাদের নতুন আজকে একটা ব্লগ, আর এটাও দিল্লি সিরিজের একটা ব্লগ। তো আপনারা যদি আমাদের দিল্লি সিরিজের ব্লগগুলো ফলো করে থাকেন, তাহলে নিশ্চয়ই জানবেন যে আমরা দিল্লিতে এসছি এবং দিল্লিতে কয়েকদিন রয়েছি, ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি, কীভাবে কীভাবে যাচ্ছি, কী কী খাচ্ছি, কোথায় থাকছি, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজ যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসে, সেটা হলো আমাদের একটা হোটেল ট্যুর। হোটেল ট্যুর বলতে আমরা দিল্লিতে এসে, কিন্তু ঠিক নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটে, মানে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের যে এন্ট্রি গেট, এর ঠিক অপোজিট রাস্তাটা যে সোজা পাহাড়গঞ্জের দিকে চলে গেছে, মানে টুয়ার্ডস আর কে আশ্রম মার্গ মেট্রো স্টেশন, সেই রাস্তা দিয়ে সোজা ঢুকে আসবেন। ঢুকে এসে একটা ছোট্ট ডান দিকে গলি পাবেন, সেই গলির ভেতর রয়েছে হোটেল নির্মল মহল। নির্মল মহল, হ্যাঁ। তো এটা একটা ফ্যামিলি হোটেল এবং এটা থ্রি স্টার প্রপার্টি, আর খুব বাজেট ফ্রেন্ডলি। মানে যদি আপনাদের কাছে সেরকম হাইফাই কিছু বাজেট না থাকে, বা এসি রুমে থাকাতে ইচ্ছে হয়, তো 1000-1200 টাকার মোটামুটি আমাদের পড়ছে পার রুম। তো 1200 টাকার মধ্যে আপনারা কিন্তু সুন্দর রুম পেয়ে যাবেন। এনাদের এখানে এসি নন এসি দুটো ধরনেরই রুম রয়েছে, এবং শুধু তাই নয়, এই মানে কম্বিনেশনে আপনারা ডাবল বেড ট্রিপল বেডও পেয়ে যাবেন। চিলড্রেন নিয়ে আসেন তাহলে একটা সিঙ্গেল আরেকটা এক্সট্রা বেড পেয়ে যাবেন, মানে ডাবল বেডের সঙ্গে। তো যেটা বললাম, আমাদের পার রুম পড়ছে, পার নাইট পড়ছে হচ্ছে 1200 টাকার কাছাকাছি, এবং এসি রুম সেমি ডিলাক্স, আমরা ট্রিপল বেডরুম নিয়েছিলাম। তো একবার চলুন দেখি ভেতরটা কীরকম, হোটেলটা একবার বাইরে থেকেও দেখাবো, কি কোন দিক দিয়ে আসবেন সেটাও দেখাবো, এবং হোটেলের ভেতরটা মানে আমাদের রুমটা একবার দেখাবো। চলুন হোটেলটা তাহলে বাইরে থেকে একবার দেখা যাক। আচ্ছা, ওইদিকে সোজা রাস্তাটা হচ্ছে হোটেল বিবেক, মানে মোড়ের হোটেলটা হচ্ছে বিবেক। তো আপনি যদি রেলওয়ে স্টেশন থেকে ওদিক থেকে আসেন, তাহলে ওইখানে বলবেন কোনো টোটো বা অটোওয়ালাকে হোটেল বিবেকে না যাব। হোটেল বিবেকে নেমে জাস্ট 2 মিনিট গলি দিয়ে ঢুকে এসেই হচ্ছে আমাদের এই হোটেল নির্মল মহল। হোটেলটা বাইরে থেকে এরকম দেখতে, কিন্তু ভেতরটা কিন্তু সুন্দর, সত্যি সুন্দর। এটা রিসেপশন এরিয়া, আর ইনি হচ্ছেন ম্যানেজার। আর এদিকে সিঁড়ি, মানে সিঁড়ি উঠে গেছে এদিকে, আর এদিকে কিন্তু লিফট। তো লিফট দিয়ে আমরা যাব 3 তলা আমাদের রুমে। চলুন, এই যে আমরা 3rd ফ্লোর পৌঁছে গেলাম, আর এই লেফটে 302 আমাদের রুম। চলুন রুমে যাই। ট্রিপল বেডরুম, এর ডাবল লক সিস্টেম রয়েছে। দরজাটা খুললে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো আগে রুমটা একবার দেখে নিন। রুমটা কিন্তু বেশ বড় এবং কমফোর্টেবল যথেষ্ট, মানে 1200-1300 টাকায় কিন্তু যথেষ্ট রুমটা ভালো। তো এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর ওখানে ওদের ইন্টারকমটা রয়েছে, মেনুটা রয়েছে, ওখানে এসি রয়েছে, আর ওখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে টিভি রয়েছে। টিভিতেও মানে আমি একটা জিনিস দেখেছি যে বেশ কিছু হোটেলে কিন্তু টিভিতে খুব লিমিটেড চ্যানেল আসে, কিন্তু এখানে কিন্তু হোটেলে আমি দেখলাম টিভিতে বেশ অনেক অনেক চ্যানেল আসে। মানে হ্যাঁ, হয়তো বাংলা চ্যানেল আপনারা পাবেন না, কিন্তু হিন্দি কিন্তু যদি ধারাবাহিক দেখতে হয়, মুভি দেখতে হয়, সেটা কিন্তু আপনারা মানে ইজিলি দেখতে পাবেন, যথেষ্ট চ্যানেল আসে টিভিতে। আচ্ছা, ওখানে একটা বেডসাইড টেবিল রয়েছে, ওখানে একটা বেডসাইড টেবিল রয়েছে, বেডসাইড টেবিলে একটা ড্রয়ার রয়েছে, নিচে একটা এমটি স্পেস মতো রয়েছে, ওখানে কিছু জিনিস আপনারা স্টোর করতে পারেন, ব্যাগ ট্যাগ। সুন্দর একটা গাছ, যদিও আর্টিফিশিয়াল একটা প্লান্ট রয়েছে ওখানে। ওয়াল হ্যাঙ্গিং কিছু রয়েছে, কিছু মানে শোপিস টাইপের ডেকর,
আর এখানে সোজা গিয়ে একটা আলমারি মতো রয়েছে, একটা কাবার্ড রয়েছে, কাবার্ডটা খুলছি কিন্তু কাবার্ডের মধ্যে একটু মার্জনা করবেন যে কয়েকটা জামা কাপড় রাখা রয়েছে, মানে আমি অ্যাকচুয়ালি ইউজ করছিলাম অলরেডি, তো সরি, আমার কয়েকটা জামা রাখা রয়েছে ওখানে। আর এখানে রয়েছে হচ্ছে একটা তাক, আপনারা এখানে মানে ঝুড়াতে পারেন কোনো জামা কাপড়। আর নিচে কিন্তু একটা স্পেস, আমার লাগেজ রয়েছে কয়েকটা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আর বেশি দেখালাম না কাবার্ড। আচ্ছা, এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা ইলেকট্রিক ক্যাটেল ওনারা প্রোভাইড করেছিল, এখানে একটা ফ্লাস্ক ওনারা প্রোভাইড করেছিল, আর কিছু গ্লাস প্রোভাইড করেছিল। এখানে একটাই গ্লাস রয়েছে, আমার বাকিগুলো অলরেডি ইউজ করে নিয়েছি, তো তিনটে চারটে গ্লাস ছিল। আর এখানে একটা টেবিল আপনারা বসে, এই নিচেও স্টোরেজ স্পেস মতো রয়েছে, আপনারা এখানে বসে কিন্তু অনায়াসে সাজগোজ, মেকআপ, হোয়াট এভার আপনারা করতে পারেন, বা স্টাডি টেবিল হিসাবে ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, আর এখানে একটা বেডসাইড টেবিল রয়েছে, এখানে একটা প্লাগ রয়েছে। আচ্ছা, আমি দেখাতে ভুলে গেছিলাম, ওখানেও কিন্তু একটা সুইচ বোর্ড রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে একটা জানলা মতো রয়েছে, যদিও আমরা এটা খুলিনি, কি আছে ওদিক পেছনে জানি না, কিন্তু দরকার পড়েনি আমাদের করার, আমরা ছিলামও না বেশিক্ষণ হোটেলে। যাই হোক, এবার চলুন দেখি তাহলে ওয়াশরুমটা। ওয়াশরুমটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু খুব একটা বড় নয়, তবে ঠিক আছে, মানে কাজ চালিয়ে নেওয়ার মতো ঠিক আছে। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর একটা এক্সস্ট ফ্যান, ওখানেও একটা জানলা মতো রয়েছে, ওটা ফিক্স, ওটা খোলা যায় না, ওখানে ঝোলাবার, কাপড় ঝোলাবার যে জায়গা, শাওয়ার, ওয়েস্টার্ন স্টাইল কমোড, বালতি, মগ, একটা ছোট টুল, আর এই দরজার পেছনে কিন্তু একটা জামার ঝোলাবার হুকও রয়েছে। তো এই হচ্ছে ছোট্ট করে হোটেলটার রুম ট্যুর। তো রুমটা একবার এইখান থেকেও আমি আপনাদের দেখিয়ে দিই, এরকম দেখতে যথেষ্ট জায়গা আছে, মানে খুব ইজিলি স্বচ্ছন্দে আপনারা এখানে থাকতে পারবেন, দিন স্পেন্ড করতে পারবেন। যদিও হোটেলে বসে থাকতে তো কেউ আসে না, ঘুরে বেড়াতেই আসে, আমরাও তাই এসেছিলাম। এখানে একটা সুইচ রয়েছে, এই হলো আমাদের ছোট্ট হোটেলটা। আচ্ছা, আর হোটেলটায় কিন্তু লকটা খুব নেসেসারি, তাই এদের কিন্তু লক সিস্টেমটাও খুব ভালো। ওখানে একটা ছিটকিনি, আর এখানে ডাবল লক, মানে এটা এই একবার ঘোরালাম, আরেকবার ঘোরালাম, এই ডাবল লক, এই একবার খুললাম আরেকবার খুললাম। এই হচ্ছে হোটেলের মানে রুম ট্যুরটা। আর হ্যাঁ, হোটেলের স্টাফ কিন্তু খুব ভালো, মানে সত্যি খুব ভালো, ওরা অমায়িক, এবং যা চাইবেন, যেটা চাইবেন, যখন চাইবেন, আপনাদেরকে সবসময় ওরা সার্ভ করবেন। এবং এরকমও হয়েছিল, আমাদের হঠাৎ করে না স্টেটা একটু এক্সটেন্ড করতে হয়, তো সেটাও আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, তো সেটাও ওনারা কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা হোটেলটা অফলাইনেও বুক করতে পারেন, অনলাইনেও বুক করতে পারেন, তবে অনলাইনে বুক করলে সুবিধাটা হচ্ছে যে একটু ডিসকাউন্ট পাবেন আর কি, অফলাইনে কিন্তু বাজেটটা একটু মানে সামান্য বেশি। তো চেষ্টা করবেন অনলাইনে বুক করার, আমরা গোয়াই ভিভো থেকে করেছিলাম, আপনারা মেক মাই ট্রিপ গোয়াই ভিভো যেখান থেকে যেমন সুবিধা সেখান থেকে করতে পারেন। ওনাদের ফোন করেও আপনারা বুক করতে পারেন, ওনাদের ফোন নাম্বার, প্রপার্টি অ্যাড্রেস আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আরেকটা জিনিস, এনাদের নিজস্ব প্যান্ট্রি আছে, নিজস্ব কিচেন আছে, তো আপনারা যদি হোটেল থেকে আর কি মানে হোটেলেই অর্ডার দিয়ে কিছু হোটেলে বসে খেতে চান, তো সেটাও অ্যাভেলেবল ওনাদের বললে, ওনারা বাইরে থেকেও কিন্তু জিনিসপত্র এনে দেন। এবং যে মেনুটা রয়েছে সেটাও খুব বাজেট ফ্রেন্ডলি, আর টেস্টও কিন্তু বেশ ভালো। এবার চলুন এক নজরে এনাদের মেনু কার্ডটা দেখে নিই। মেনু কার্ডটা দেখতে দেখতে আমরা এনাদের যে বিভিন্ন রকমের আইটেমগুলো এনারা সার্ভ করেন এবং তাদের ইন্ডিভিজুয়াল দামগুলোও আমরা দেখে নিই। এবং সেটা দেখতে দেখতে এটাও বলে রাখি যে আশা করব আমাদের এই দিল্লি সিরিজের ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগছে, ভালো লাগুক মন্দ লাগুক সবটাই আমাদের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং দেখতে থাকুন আমাদের বাকি দিল্লি সিরিজের ব্লগগুলো। শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।